नमस्कार, हिस्ट्री सिम्प्लीफायर चैनले अपन स्वागत। कारण सद्य प्रकाशित हो मद्रासा सार्विस कमिशनर नतून नोटिफिकेशन, तो से ही मोताबिक स्कूल सार्विस कमिशनर सिलेबस, तो सेखान बाछाई करा किछु गुरुत्वपूर्ण एमसीक्यू प्रश्न जो आलोचना करछिलाम सिलेबस धरे। आजकेर आमादेर आलोच्य विषय यूरोपेर इतिहास थेके विश्व राजनीति और प्रथम विश्वयुद्ध। तो एखान बाछाई करा खूब गुरुत्वपूर्ण 50 मतो एमसीक्यू प्रश्न आमरा एखाने आलोचना करब, जेगुलो आपनादेर মাদ্রাসা সার্ভিস কমিশন এবং স্কুল সার্ভিস কমিশন উভয়ের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। দেখুন প্রথম প্রশ্ন, জার্মানির আইনসভার নিম্ন কক্ষের নাম কি ছিল? তো জার্মানির আইনসভা দুটো কক্ষে বিভক্ত ছিল, উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ। তো এখানে নিম্ন কক্ষের নাম ছিল, তো এখানে 4টি অপশন রয়েছে, আমরা সরাসরি উত্তরে যাচ্ছি। সঠিক উত্তর হবে অপশন এ, রাইখস্ট্যাগ। জার্মানির দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার যে উচ্চ কক্ষ ছিল, তো সেই উচ্চ কক্ষের নাম ছিল বুন্দেসরাত। অত্যন্ত ক্ষমতাশালী ছিল এটি, জার্মানির বিভিন্ন অঙ্গরাজ্যের প্রতিনিধিদের নিয়ে গঠিত। আর নিম্ন কক্ষের নাম ছিল রাইখস্ট্যাগ, সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে সদস্যরা নির্বাচিত হতেন। দু নম্বর প্রশ্ন, কোন সময় পর্বকে বিসমার্কের যুগ বলা হয়? তাহলে এখানে 4টি অপশান, সঠিক উত্তর হবে অপশান বি, 1871 খ্রিস্টাব্দ থেকে 1890 খ্রিস্টাব্দ পর্যন্ত। পরের প্রশ্ন 3 নম্বর, ঐক্যবদ্ধ জার্মানির কেন্দ্রীয় জাতীয় ব্যাংক নাম ছিল রাইকস, তো কবে এটা প্রতিষ্ঠিত হয়? তো এর সঠিক উত্তর হবে অপশান সি, 1876 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন, কুলটুর ক্যাম্প বলতে বোঝায়? এখানে 4টি অপশান, সঠিক উত্তর হবে অপশান ডি, জার্মানির রোমান ক্যাথলিকদের বিরুদ্ধে সংগ্রাম। তো এখানে একটু মনে রাখবেন, জার্মানির রোমান ক্যাথলিকরা সেন্টার নামে একটি রাজনৈতিক দল গড়ে তুলেছিল এবং রাইখস্ট্যাগে বেশ কিছু আসন লাভ করেছিল। এদের আনুগত্য ছিল রোমের পোপতন্ত্রের প্রতি। বিসমার্ক, যিনি ছিলেন জার্মানির চ্যান্সেলর, তিনি এদের জাতীয় ঐক্য ও সংহতির শত্রু বলে বিবেচনা করেন। এদের বিরুদ্ধে মে আইন প্রবর্তন করে এদের ওপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করেন। ক্যাথলিকদের বিরুদ্ধে বিসমার্কের এই সংগ্রাম কুলটুর ক্যাম্প বা সভ্যতার সংগ্রাম নামে পরিচিত। তবে ক্যাথলিকদের বিরুদ্ধে বিসমার্ক দমন নীতি সফল হয়নি। 5 নম্বর প্রশ্ন, জার্মান সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি কবে প্রতিষ্ঠিত হয়? তাহলে সঠিক উত্তর হবে অপশান সি, 1875 খ্রিস্টাব্দে। 6 নম্বর প্রশ্ন, তিন সম্রাটের মৈত্রী সংঘ বা ডে কাইজার বান্ড বলতে কি বোঝো? সঠিক উত্তর হবে অপশান সি, 1873 খ্রিস্টাব্দে। এই চুক্তি স্বাক্ষরকারী তিন সম্রাট হলেন জার্মানির প্রথম উইলিয়াম, রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার এবং অস্ট্রিয়ার ফ্রান্সিস জোসেফ। এই চুক্তি স্বাক্ষরের প্রধান উদ্দেশ্য ছিল সংঘভুক্ত রাষ্ট্রগুলির রাজতন্ত্রের নিরাপত্তা রক্ষা করা, নিজেদের স্বার্থ অক্ষুণ্ণ রেখে নিকট প্রাচ্য সমস্যার সমাধান করা এবং সমাজতন্ত্রবাদের প্রসার রোধ করা। 7 নম্বর প্রশ্ন, দ্বিশক্তি মৈত্রী বা ডুয়াল অ্যালায়েন্স কবে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর হবে অপশান বি, 1879 খ্রিস্টাব্দে। জার্মানি ও অস্ট্রিয়ার মধ্যে স্বাক্ষরিত হয় এই চুক্তি। 8 নম্বর প্রশ্ন, ত্রিশক্তি মৈত্রী বা ত্রিপুল অ্যালায়েন্স কবে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর হবে অপশান ডি, 1882 খ্রিস্টাব্দে। জার্মানি, ইটালি এবং অস্ট্রিয়ার মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। 9 নম্বর প্রশ্ন, রি ইন্স্যুরেন্স চুক্তি কবে স্বাক্ষরিত হয়? তাহলে রি ইন্স্যুরেন্সের চুক্তি স্বাক্ষরিত হয়, সঠিক উত্তর হবে অপশান সি, 1887 খ্রিস্টাব্দে। জার্মানি ও রাশিয়ার মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এতে বলা হয়, জার্মানি বা রাশিয়া তৃতীয় কোনো শক্তি দ্বারা আক্রান্ত হলে একে অপরের প্রতি নিরপেক্ষতা অবলম্বন করবে। 10 নম্বর পক্ষ, আই অ্যাম নো কলোনি ম্যান উক্তিটি কার? তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি, বিসমার্ক। 11 নম্বর প্রশ্ন, বিসমার্ক কত খ্রিস্টাব্দে জার্মানির চ্যান্সেলর পদ থেকে পদচ্যুত হন বা তাকে সরিয়ে দেওয়া হয়? তাহলে সঠিক উত্তর হবে অপশান সি, 1890 খ্রিস্টাব্দে। এখানে একটু মনে রাখবেন, বিসমার্ক 1862 খ্রিস্টাব্দে জার্মানির চ্যান্সেলর হয়েছিলেন। 12 নম্বর প্রশ্ন, বিসমার্কের পর কে জার্মানির নতুন চ্যান্সেলর নিযুক্ত হন?
সঠিক উত্তর হবে অপশান এ ক্যাপ্রিভি। যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল তখন জার্মানির চ্যান্সেলর ছিলেন বেথম্যান হলওয়েগ। পরের প্রশ্ন 13 নম্বর, ওয়েল পলিটিক বা বিশ্ব রাজনীতির ধারণাটির প্রচার করেন কে? সঠিক উত্তর হবে অপশান বি কাইজার দ্বিতীয় উইলিয়াম। আর এখানে একটু মনে রাখবেন রিয়েল পলিটিকের প্রবর্তক ছিলেন বিসমার্ক। 14 নম্বর প্রশ্ন, কে বলেছিলেন আমাদের ভবিষ্যৎ সমুদ্রে নিহিত আছে? সঠিক উত্তর হবে অপশান সি কাইজার দ্বিতীয় উইলিয়াম। 1898 খ্রিস্টাব্দে তিনি এই কথা বলেছিলেন। 15 নম্বর প্রশ্ন, ড্রাঙ্ক নাক ওস্টেন নীতি কোন দেশ গ্রহণ করেছিল? তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি জার্মানি। কাইজার দ্বিতীয় উইলিয়াম এই নীতি গ্রহণ করেন। নিম্ন দানিউব উপত্যকা অঞ্চল ও নিকট প্রাচ্যের তুরস্কে প্রভাব বৃদ্ধির যে পরিকল্পনা তা ড্রাঙ্ক নাক ওস্টেন নীতি নামে পরিচিত। এই কথার অর্থ পূর্ব দিকে অগ্রসর হও। 16 নম্বর প্রশ্ন, 1911 খ্রিস্টাব্দে আগাদির সংকট কোন দুটি দেশের মধ্যে হয়েছিল? তাহলে সঠিক উত্তর হবে অপশান বি জার্মানি ও ফ্রান্সের মধ্যে। 17 নম্বর প্রশ্ন, ইঙ্গো জার্মান মৈত্রী চুক্তি অ্যাংলো জাপান অ্যালায়েন্স কবে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর হবে অপশান সি 1902 খ্রিস্টাব্দে। 18 নম্বর প্রশ্ন, ত্রিশক্তি আঁতাত গঠন সম্পূর্ণ হয় কবে? সঠিক উত্তর হবে অপশান ডি 1907 খ্রিস্টাব্দে, ফ্রান্স ইংল্যান্ড ও রাশিয়ার মধ্যে। 19 নম্বর প্রশ্ন, কোন সময় কালকে বা পর্বকে সশস্ত্র শান্তির যুগ বলা হয়? সঠিক উত্তর হবে অপশান এ 1871 থেকে 1914 খ্রিস্টাব্দ। 20 নম্বর প্রশ্ন, কোন দেশকে ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় বা সিকম্যান অফ ইউরোপ নামে কোন দেশকে ডাকা হয়? সঠিক উত্তর হবে অপশান বি তুরস্ককে। 21 নম্বর প্রশ্ন, উষ্ণ জল নীতি বা ওয়ার্ম ওয়াটার পলিসি কোন দেশ গ্রহণ করেছিল? সঠিক উত্তর হবে অপশান সি রাশিয়া। এখানে একটু মনে রাখবেন সাইবেরিয়া অঞ্চল ও বাল্টিক সাগর সারা বছর বরফমুক্ত থাকতো না, ফলে রাশিয়ার বহির বাণিজ্যে খুবই সমস্যা হতো। তার জন্য রাশিয়া সারা বছর বাণিজ্য করার জন্য বরফমুক্ত কৃষ্ণসাগর থেকে দাদরা নেলিস প্রণালী হয়ে ভূমধ্য সাগরে পৌঁছানোর জলপথ অধিকারে উদ্যোগী হয়। তাই রাশিয়া এই যে প্রচেষ্টা বা রাশিয়ার এই উদ্যোগ, এটাকেই বলা হচ্ছে উষ্ণ জল নীতি বা ওয়ার্ম ওয়াটার পলিসি। 22 নম্বর প্রশ্ন, গ্রিস কবে তুরস্কের কাছ থেকে স্বাধীনতা লাভ করে? সঠিক উত্তর হবে অপশান বি 1832 খ্রিস্টাব্দে। এখানে একটু মনে রাখবেন স্বাধীন গ্রিসের প্রথম নির্বাচিত রাজা হন প্রথম অটো। 23 নম্বর প্রশ্ন, হ্যাটাইরিয়া ফিলিকে নামক গুপ্ত সমিতিটি গ্রিসে কবে প্রতিষ্ঠিত হয়? অপশানগুলো দেখুন, অপশান এ 1811 খ্রিস্টাব্দে, অপশান বি 1812 খ্রিস্টাব্দে, অপশান সি 1813 খ্রিস্টাব্দে এবং অপশান ডি 1814 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর কী হবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। আর হ্যাটাইরিয়া ফিলিকে কথার অর্থ স্বাধীনতার অনুরাগী। পরের প্রশ্ন 24 নম্বর, ক্রিমিয়ার যুদ্ধ কবে শুরু হয়? তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান এ 1854 খ্রিস্টাব্দে। লর্ড ক্রোমার এই যুদ্ধকে ইউরোপের ইতিহাসে জলবিভাজিকা বলে অভিহিত করেন। 25 নম্বর প্রশ্ন, প্যারিসের সন্ধি দ্বারা ক্রিমিয়ার যুদ্ধের অবসান ঘটে কত খ্রিস্টাব্দে? তাহলে সঠিক উত্তর হবে অপশান বি 1856 খ্রিস্টাব্দে। 26 নম্বর, অ্যাডলোপথিয়াস কবরের চাবিকাঠি নিয়ে হীন ধর্মযাজকদের দ্বন্দ্বপ্রসূত যুদ্ধ বলেছেন কোন যুদ্ধকে? তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান বি ক্রিমিয়ার যুদ্ধ। 27 নম্বর, রাশিয়া ও তুরস্কের মধ্যে সান্টি ফানোর চুক্তি কবে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর হবে অপশান এ 1878 খ্রিস্টাব্দে। 28 নম্বর প্রশ্ন, তরুণ তুর্কি আন্দোলন কবে শুরু হয়? সঠিক উত্তর হবে অপশান ডি 1908 খ্রিস্টাব্দে। এই সময় তুরস্কের সুলতান ছিলেন দ্বিতীয় আব্দুল হামিদ। 29 নম্বর, বলকান লীগ কবে গঠিত হয়? সঠিক উত্তর হবে অপশান সি 1912 খ্রিস্টাব্দে। গ্রিসের প্রধানমন্ত্রী ভেনিজেলোস এর উদ্যোগে গ্রিস সার্বিয়া বুলগেরিয়া ও মন্টিনিগ্রোর মধ্যে এই বলকান লীগ গঠিত হয়। 30 নম্বর, প্রথম বলকান যুদ্ধ কবে হয়? সঠিক উত্তর হবে অপশান বি 1912 খ্রিস্টাব্দে।
প্রথম বলকান যুদ্ধ হয়েছিল তুরস্ক ও বলকান লীগের মধ্যে। এই যুদ্ধে তুরস্ক পরাজিত হয়। 31 নম্বর প্রশ্ন, 1913 খ্রিস্টাব্দে কোন চুক্তি দ্বারা প্রথম বলকান যুদ্ধের পরিসমাপ্তি ঘটে? তাহলে সঠিক উত্তর হবে অপশান সি, লন্ডন চুক্তি। 32 নম্বর প্রশ্ন, কোন সন্ধি দ্বারা 1913 খ্রিস্টাব্দে দ্বিতীয় বলকান যুদ্ধের পরিসমাপ্তি ঘটে? সঠিক উত্তর হবে অপশান ডি, বুখারেস্টের সন্ধি। 33 নম্বর প্রশ্ন, সেরাজেবো হত্যাকাণ্ডের ঘটনা কবে ঘটেছিল? সঠিক উত্তর হবে অপশান এ, 1914 খ্রিস্টাব্দের 28 জুন। 1914 খ্রিস্টাব্দের 28 জুন অস্ট্রিয়ার যুবরাজ ফ্রান্সিস ফার্দিনান্দ ও তার স্ত্রী সোফিয়া বসনিয়ার রাজধানী সেরাজেবো শহরে ব্ল্যাকহ্যান্ড নামক সন্ত্রাসবাদী সংস্থার সদস্য নেভ্রিলো প্রিন্সেপের হাতে নিহত হন। এই ঘটনা সেরাজেবো হত্যাকাণ্ড নামে পরিচিত, আর এই ঘটনাই ছিল প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ। 34 নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধ 1914 খ্রিস্টাব্দ শুরু হয় কবে? তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান বি, 1914 খ্রিস্টাব্দের 28 জুলাই। 35 নম্বর প্রশ্ন, ইতালি কবে ত্রিশক্তি মৈত্রী জোট ত্যাগ করে ত্রিশক্তি আঁতাত গোষ্ঠীতে যোগ দেয়? সঠিক উত্তর হবে অপশান বি, 1915 খ্রিস্টাব্দে। 36 নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির সেনাধ্যক্ষ কে ছিলেন? তাহলে সঠিক উত্তর হবে অপশান এ, মল্টোকে। পরের প্রশ্ন, 37 নম্বর, সাইফেন পরিকল্পনা ছিল, তাহলে স্লাইফেন পরিকল্পনা কি? সঠিক উত্তর হবে অপশান এ, একটি সামরিক অভিযানের পরিকল্পনা। 38 নম্বর প্রশ্ন, জুটল্যান্ডের নৌযুদ্ধ 1916 খ্রিস্টাব্দে কোন দুটি দেশের মধ্যে হয়েছিল? সঠিক উত্তর হবে অপশান বি, জার্মানি ও ইংল্যান্ডের মধ্যে। 39 নম্বর প্রশ্ন, তুরস্ক ও মিত্রপক্ষের মধ্যে গ্যালিপোলির যুদ্ধ কবে হয়েছিল? তাহলে সঠিক উত্তর হবে অপশান সি, 1915 খ্রিস্টাব্দে। এই যুদ্ধে মিত্রপক্ষ পরাজিত হয়। 40 নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধে আমেরিকা যুক্তরাষ্ট্র কবে যোগদান করে? সঠিক উত্তর হবে অপশান সি, 1917 খ্রিস্টাব্দে। 41 নম্বর প্রশ্ন, মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন তার বিখ্যাত 14 দফা নীতি কবে জারি করেন? সঠিক উত্তর হবে অপশান বি, 1918 খ্রিস্টাব্দে। 42 নম্বর প্রশ্ন, জার্মানি কবে মিত্রপক্ষের কাছে আত্মসমর্পণ করে? সঠিক উত্তর হবে অপশান সি, 1918 খ্রিস্টাব্দে 11 নভেম্বর। 43 নম্বর প্রশ্ন, প্যারিস শান্তি সম্মেলনের সভাপতি করেছিলেন কে? তাহলে প্রথম বিশ্বযুদ্ধের পর প্যারিস শান্তি সম্মেলন বসেছিল, তাহলে তার সভাপতি করেছিলেন অপশান এ হবে সঠিক উত্তর, জর্জ ক্লেমেন্সো। পরের প্রশ্ন, 44 নম্বর, ভার্সাই সন্ধিতে মোট কতগুলি ধারা ছিল? সঠিক উত্তর হবে অপশান বি, 466টি ধারা ছিল। 45 নম্বর প্রশ্ন, ভার্সাই সন্ধি স্বাক্ষরের সময় জার্মানির চ্যান্সেলর কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশান এ, গুস্তাভ বেউর। এখানে একটু মনে রাখবেন, 1919 খ্রিস্টাব্দের 28 জুন ভার্সাই সন্ধি জার্মানি স্বাক্ষর করেছিল। 46 নম্বর প্রশ্ন, জাতিসংঘ বা লিগ অব নেশান কবে গঠিত হয়? সঠিক উত্তর হবে অপশান বি, 1920 খ্রিস্টাব্দে। জাতিসংঘের সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভা শহর, এবং জাতিসংঘ বা লিগ অব নেশানের যে প্রথম অধিবেশন বসেছিল 1920 খ্রিস্টাব্দের 10ই জানুয়ারি। এই অধিবেশনে যিনি প্রথম সেক্রেটারি ছিলেন তার নাম ছিল স্যার এরিক ড্রামন্ড, বা জাতিসংঘের প্রথম সেক্রেটারি জেনারেল ছিলেন এরিক ড্রামন্ড। 47 নম্বর প্রশ্ন, জাতিসংঘের অধীন আন্তর্জাতিক বিচারালয়ের প্রথম কার্যালয় কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশান সি, হল্যান্ডের হেগ শহরে। এর বিচারকের সংখ্যা ছিল 15 জন। 48 নম্বর প্রশ্ন, জেনিভা প্রোটোকল কবে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর হবে অপশান ডি, 1924 খ্রিস্টাব্দে। 49 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক শ্রমিক সংঘ এর সদর দপ্তর কোথায় অবস্থিত ছিল? সঠিক উত্তর হবে অপশান এ, জেনেভা শহরে। 50 নম্বর প্রশ্ন, জাতিসংঘের প্রথম সেক্রেটারি জেনারেল কে ছিলেন?
তো এই প্রশ্নের উত্তর আপনারা কমেন্ট করে জানান। অপশান এ স্যার এরিক ড্রামন্ড, অপশান বি সিন লেস্টার, অপশান সি জোসেফ আভেনল এবং অপশান ডি উড্রো উইলসন। তো এর সঠিক উত্তর কী হবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। এই ছিল প্রথম বিশ্বযুদ্ধ এবং সেখান থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ 50টির মতো এমসিকিউ প্রশ্ন। তো এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন, আর যদি কোনো প্রশ্ন ডাউট বা ভুল বলে মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।